হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। আজকের আমাদের ক্লাস WB পুলিশ মেন্স এক্সামের প্র্যাকটিস সেট 3 এবং 4। এর আগে দুটো প্র্যাকটিস সেট করিয়েছি, এটা 3 এবং 4-এ। ঠিক আছে, তো এটা শুধু WB পুলিশ মেন্সের জন্য নয়, যে কোনো স্টেট এক্সামের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো দেরি না করে শুরু করে দিই। তার আগে বলি, যারা PDF চাইছেন তারা টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিন। টেলিগ্রাম গ্রুপে আমি PDF দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডেসক্রিপশানে PDF-এর সরি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো। তো দেরি না করে শুরু করি। তো বন্ধুরা, এটা হচ্ছে মডেল মডেল প্র্যাকটিস সেট 3, 20টা প্রশ্ন আছে। মডেল প্র্যাকটিস সেট 4, সেখানে 20টা আছে, টোটাল 40টা প্রশ্ন হবে। এবং আপনারা মন দিয়ে প্রশ্নগুলো দেখুন, উত্তরগুলো করা আছে, অসুবিধা নেই। এরপরে আমি অন্য মানে উত্তর না করা সেরকম মক টেস্ট দেবো। ঠিক আছে, আগেগুলো করিয়ে নিই। প্রথম দেখুন, প্রথম প্রশ্ন, ইথাইল অ্যালকোহল ও জলের মিশ্রণকে কীভাবে পৃথক করবে? ঠিক আছে, ইথাইল অ্যালকোহল আর জলের মিশ্রণকে পৃথক করার পদ্ধতি হচ্ছে পাতন পদ্ধতি। আংশিক পাতন পদ্ধতির সাহায্যে পৃথক করা যাবে, বাষ্পীভবনের সাহায্যে বা জলকে বাষ্পী জলকে ফোটালে কিন্তু ইথাইল অ্যালকোহল আলাদা হবে না। নেক্সট, ইউরিয়া মানুষের শরীরের কোথায় তৈরি হয়? লিভার, কিডনি, মূত্রাশয়, বৃহদন্ত্র। তো উত্তর করা যায়, দেখতে পাচ্ছেন উত্তর হচ্ছে লিভার। তো অনেকের মনে হতে পারে দাদা কিডনি হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের মূত্রে ইউরিয়া থাকে বলে অনেকে ভাববে কিডনিতে। না, কিডনিতে নয়, লিভারে অ্যাকচুয়ালি ইউরিয়াটা উৎপন্ন হয়। ঠিক আছে, কিডনি আমাদের ফিল্টার করার কাজে লাগে, অর্থাৎ কিডনি একটা রেচন অঙ্গ যেটা ফিল্টার করার কাজে লাগে। নেক্সট, কাকে ফিল্টার করে কিডনি? রক্তকে ফিল্টার করে। ঠিক আছে, নেক্সট, সরীসৃপ ও পাখির মধ্যে যোগ সূত্র কি? আর্কিওপটেরিক্স হচ্ছে সরীসৃপ ও পাখির মধ্যে যোগ সূত্র। ঠিক আছে, অর্থাৎ পাখি থেকে যখন মানে সরীসৃপ আর পাখির মাঝামাঝি অবস্থা হচ্ছে আর্কিওপটেরিক্স। ঠিক আছে, এরা অ্যাকচুয়ালি ওই যেমন উড়ন্ত যে ডাইনোসরগুলো থাকে, উড়ন্ত ডাইনোসর, ডাইনোসরের জুরাসিক পার্কে কেউ সিনেমা দেখলে উড়ন্ত ডাইনোসর যেমন দেখতে, ঠিক সেরকম দেখতে। নেক্সট, কোন রাজার আমলে মহাবলীপুরমের রথ মন্দিরগুলো নির্মিত হয়েছিল? মহাবলীপুরমের মন্দির রথ মন্দির নির্মাণ করে দ্বিতীয় নরসিংহ বর্মন। পুরীর মন্দির যেমন, এটা নরসিংহ বর্মনই তৈরি করেছিলেন। ঠিক আছে, নেক্সট, বরাকর কোন নদী শাখা নদী? বরাকর হচ্ছে মহানদী, গঙ্গা, দামোদর না অজয়? কোন নদী শাখা নদী? এটা হচ্ছে দামোদর নদীর শাখা নদী। নেক্সট, রাজ্যসভার সদস্যবৃন্দ কত বছরের জন্য নির্বাচিত হন? রাজ্যসভার সদস্যবৃন্দরা 6 বছরের জন্য নির্বাচিত হন, কিন্তু আমাদের সংবিধানে আমরা পড়েছি যে 2 বছর ছাড়া ছাড়া এক তৃতীয়াংশ ব্যক্তি সেখান থেকে মানে অবসর নেয়, তাই তো? মানে 2 বছর ছাড়া ছাড়া, কিন্তু মোট মেয়াদকাল হচ্ছে 6 বছর, 5 বছর নয় কিন্তু। ঠিক আছে, 6 বছর। নেক্সট, নাগার্জুন সাগর বহুমুখী নদী প্রকল্প কোন নদীর ওপর? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক পরীক্ষা এসেছে। মহানদী, কৃষ্ণা, গোদাবরী, শতদ্র। ঠিক আছে, এটা উত্তর হবে কি? কৃষ্ণা। নেক্সট প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্বের প্রবক্তাকে? আমাদের এটা সবাইকার জানা উচিত এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, রেলের ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ হবে। ডারউইন, চার্লস ডারউইন, বিজ্ঞানী চার্লস ডারউইন প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা। ঠিক আছে, লুই পাস্তুর কী করেছিলেন? পাস্তুরাইজেশন। ঠিক আছে, লুই পাস্তুর পাস্তুরাইজেশন। নেক্সট, অর্নিথোলজি, এইটা পরীক্ষা অনেক পরীক্ষায় পড়েছে, আমার এখনও মনে আছে 2016 সালে বা 2017 সালে কৃষি প্রযুক্তি সহায়ক পরীক্ষায় এই প্রশ্নটা পড়েছিল। অর্নিথোলজি বিষয়টি কোনটির সাথে যুক্ত? মৌমাছি, মৎস্য, রেশম চাষ আর পক্ষী। উত্তরটা হয়ে গেছে পক্ষী, তো বাকি তিনটেও জেনে নিই। মৌমাছি প্রতিপালন প্রতিপালনকে বলা হয় এপিকালচার, মৎস্য প্রতিপালনকে বলা হয় পিসিকালচার, আর রেশম চাষ একে বলা হয় সেরিকালচার। নেক্সট, ডিপথেরিয়া রোগের দ্বারা শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়? ডিপথেরিয়া রোগ হলে গলা, আমাদের শরীরের গলা আক্রান্ত হয়। ডিপথেরিয়া রোগ ছড়ায় বিড়াল, ওকে, মানে বিড়ালের লালাতে বা জীবে আমরা ডিপথেরিয়ার জীবাণু বসবাস করে। নেক্সট, গ্যালভানাইজেশন পদ্ধতিতে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? গ্যালভানাইজেশন কাকে বলে? সিম্পলি কথাই, এটা তো মানে খুবই ইম্পর্টেন্ট এবং বারবার এসছে, আবার দেখা যেতে পারে এই পরীক্ষা এসে যেতে পারে। গ্যালভানাইজেশন আর ভালকানাইজেশন দুটো পদ্ধতি দেয় পরীক্ষায়। গ্যালভানাইজেশন হচ্ছে লোহার ওপর দস্তার প্রলেপ দেওয়া যাতে রাস্টিং না হয়, অর্থাৎ যাতে মানে জং না ধরে সেই জন্য, বা মরছে না পড়ে সেই জন্য। নেক্সট,
সম্পূর্ণ ভারতীয় মূলধনে স্থাপিত ভারতের প্রথম ব্যাংকটি কি? সম্পূর্ণ ভারতীয় মূলধনে মানে বিদেশি কোনো FDI অর্থাৎ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের কোনো গল্প এখানে ছিল নেই। সম্পূর্ণ ভারতীয় মূলধনে তৈরি হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সম্ভবত এই পরীক্ষাটা কিছু এই প্রশ্নটা মানে সামনের পরীক্ষাতেই পড়েছিল, কোনো একটা পরীক্ষার সামনে পড়েছিল, ফুড এসআই, সম্ভবত ফুডের এসআইতে পড়েছিল, একবার চেক করে দেখে নেবেন, সম্ভবত ফুডের এসআইতে পড়েছিল। তো আমি যে প্রশ্নগুলো সেটগুলো দিচ্ছি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনারা এখান থেকে অনেক প্রশ্ন কমনও পাবেন। স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এটা দেখবেন, হীরালাল জে কানিয়া ছিলেন স্বাধীন ভারতের মানে 1947 সালের পরে প্রথম বিচারপতি ছিলেন হীরালাল জে কানিয়া, ঠিক আছে? নেক্সট, দুধের বিশুদ্ধতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? হাইড্রোমিটার। হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? মানে তরলের আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়, ঠিক আছে? আর হাইগ্রোমিটার বললে এটা হচ্ছে আপনার যে বায়ুর চা কি বলে ওটাকে, বায়ুর বেগ হচ্ছে অ্যানিমোমিটার, আর আপেক্ষিক ঘনত্ব মাপা হয় হাইড্রোমিটার, হাইগ্রোমিটার। এরপর আছে ভোল্টামিটার। ভোল্টামিটার দিয়ে কি মাপা হবে? ভোল্টামিটার দিয়ে মাপা হয় বিভব প্রভেদ, বিভব প্রভেদ মানে ভোল্টামিটার। ব্যারোমিটার দিয়ে আপনারা সকলে জানেন বায়ুর চাপ, আর ল্যাক্টোমিটার দিয়ে দুধের ঘনত্ব মাপা হয়। দেখবেন দুধে কি অ্যাসিড থাকে, এখান থেকে অনেকগুলো প্রশ্ন, দুধে কি অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড, সেই জন্য এটা ল্যাক্টোমিটারটা একদম ইজি হয়ে গেল। এরপর এখান থেকে ব্যারোমিটার থেকে একটা প্রশ্ন পড়ে কি, ব্যারোমিটারে বায়ু মানে পারদটা হঠাৎ করে নেমে গেলে কি কি সম্ভাবনা হয়? এটা উত্তরটা হবে, হঠাৎ করে যদি ব্যারোমিটারে পারদ নেমে যায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এবং যদি আস্তে আস্তে নামতে থাকে তার মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। নেক্সট, এই প্রশ্নটা আপনারা দেখেছেন, সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটা মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে কথাটি। নেক্সট, 1911 সালে যখন কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়, এবার থামুন, এই প্রশ্নটা পরীক্ষায় পড়ে, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী কবে স্থানান্তরিত হয়? 1911 সালে। তাহলে আমি বলতে চাইছি যে আমি যেগুলো পড়াচ্ছি তার মধ্যেই প্রশ্নগুলো কি, এই প্রশ্ন থ্রুতেই অনেক প্রশ্ন আসবে, সেই জন্যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে বলি, মানে এই প্রশ্নটাই যে সেম টু সেম আসবে এরকম ব্যাপার নেই, এই থ্রুতে অনেক প্রশ্ন আসে, সেটাই আমি বোঝাতে চাইছি। তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড হার্ডিঞ্জ, লর্ড হার্ডিঞ্জ। নেক্সট, বুল ফাইটিং, বুল ফাইটিং কোন দেশে জাতীয় খেলা? এটা হচ্ছে স্পেনের জাতীয় খেলা। যদি কেউ জিন্দেগি না মিলে গিয়ে দুবারা সিনেমা দেখে থাকে, সেখানে লাস্ট মুহূর্তে ওই বুল ফাইটিংয়ের সিনটা আছে। যাই হোক, আমাদের ভারতবর্ষ একটা স্টেটে এই যে বুল ফাইটিং এটা বৈধ, এটা নিয়ে অনেক ঝামেলাও হলো, তো সেই খেলাটার নাম কি, মানে বুল ফাইটিংটাকে আমাদের ভারতে বলে একটা খেলা, সেটা কি? সেটা হচ্ছে জালিকাট্টু। এই প্রশ্নটা পরীক্ষায় কিন্তু পড়ে গেছে। নেক্সট, আল্পস পর্বতমালা, আল্পস পর্বতমালা কোথায়? এটা হচ্ছে ইউরোপে আছে, ইউরোপ মহাদেশে অবস্থিত আল্পস পর্বতমালা, ঠিক আছে? এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কি হবে? এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। নেক্সট হচ্ছে কুচিপুড়ি, কুচিপুড়ি কোন রাজ্যে নৃত্যশিল্পী? এইখানে আমি এইটার একটা ক্লাস করাবো, ফোক ড্যান্স এবং ফেমাস পার্সোনালিটি, মানে কোন স্টেটে কী নাচগুলো বিখ্যাত এবং কোন নাচ বা গান বা বাজনার ক্ষেত্রে কোন বিখ্যাত ব্যক্তিগুলো জড়িত আছে, এটার একটা ক্লাস দেবো, ঠিক আছে? তো এটা কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? এরকম পড়তে পারে মোহিনীয়াট্টম, তারপর ভারতনাট্যম কোথাকার, সেগুলোও পড়তে পারে, ঠিক আছে? আমি সেগুলো নিয়ে একটা ক্লাস করে দেবো বিস্তারিত। নেক্সট, সংবিধানের কততম ধারায় অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা হয়? এটা একটা আছে 360, আর্থিক জরুরি অবস্থা 360, আর 352 আর 356 এগুলোও একটা জরুরি অবস্থা, একটা হচ্ছে স্টেট আর একটা হচ্ছে সেন্ট্রাল, মানে কেন্দ্রীয় জরুরি অবস্থা একটা আছে আর একটা হচ্ছে স্টেটের জরুরি অবস্থায়। সরি, এখানে ছিল 20টা প্রশ্ন, ঠিক আছে? এবার নেক্সট সেটে চলে যাচ্ছে, নেক্সট প্র্যাকটিস সেট 4। প্রথম প্রশ্ন, বুদ্ধদেব কোন ভাষায় তার ধর্ম প্রচার করেছিলেন? এটা দেখুন, এর উত্তর হচ্ছে পালি ভাষা। কেন পালি ভাষায় হলো শুনুন, এরকম প্রশ্ন কীভাবে পড়ে, ত্রিপিটক কোন ভাষায় রচিত? ত্রিপিটক আমরা উত্তর লিখি পালি ভাষায় রচিত,
আবার এটাও পরীক্ষায় পড়ে বৌদ্ধদের ধর্মগ্রন্থ কি, ত্রিপিটক। তাহলে বৌদ্ধদের ধর্মগ্রন্থ যদি ত্রিপিটকই হয়, তাহলে তো বুদ্ধদেব কোন ভাষায় তার ধর্ম প্রচার করেন? পালি ভাষাই তো হওয়ার কথা, মানে একটা নর্মাল সেন্স কি বলছে। নেক্সট, নিচের কোন অসুখটি ভাইরাস ঘটিত, ভাইরাস দ্বারা রোগ? এটা হচ্ছে পিত জ্বর, এটা হচ্ছে পিত জ্বর, টাইফয়েড নয় কিন্তু, ঠিক আছে? টাইফয়েড ব্যাকটেরিয়া ঘটিত রোগ এরকম। হ্যাঁ, আর একটা সায়েন্সে যখন ক্লাস করাবো তখন সায়েন্সে এগুলো করাবো, মানে ভিটামিন ভিটামিন সংক্রান্ত রোগ, কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এগুলো, ঠিক আছে? এরকম দুটো আপনারা নোট করে রাখবেন, ঠিক আছে? এই দুটো ক্লাস দেবো। নেক্সট হচ্ছে, সন্ধ্যাকর নন্দী রচিত কাব্যগ্রন্থটির নাম কি? সন্ধ্যাকর নন্দী রচিত কাব্যগ্রন্থটির নাম হচ্ছে রামচরিত, আর রামচরিত মানস হচ্ছে তুলসীদাস। কি তাই বললাম তো? রাজতরঙ্গিনী কলহনের লেখা, রাজতরঙ্গিনী কলহন। আর মনসামঙ্গল কাব্য, আমার ইতিহাসটা অতটা মনে নেই, মনসামঙ্গল কাব্যটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে? আমার অতটা মনে নেই, বা আপনারা দেখে নিতে পারেন, আমার এখন খেয়াল নেই আর কি। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? এটা সবাই জানা দরকার। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি। কোথায়? শিলিগুড়ি। নেক্সট, ভারতীয় পার্লামেন্টের লোকসভার সর্বাধিক সংখ্যা কত হতে পারে? 545টা বর্তমানে লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে, চলছে, সেই জন্য এই প্রশ্নটাও দিতে পারে, সংবিধান সংক্রান্ত প্রশ্ন থাকবেই, যেহেতু আপনারা পুলিশের পরীক্ষা দিচ্ছেন। দেখে নেবেন, মানে স্টেট গভর্নমেন্টের পরীক্ষাতে 3 থেকে 4টে সংবিধানের প্রশ্ন থাকে, 3টে থাকবে মানে মিনিমাম আর কি, ওই একটা মুখ্যমন্ত্রী বা রাষ্ট্রপতি রাজ্যপাল ইত্যাদি থাকবে, আর একটা এরকম আইন সংক্রান্ত এগুলো দেবে, ঠিক আছে? নেক্সট, লৌহ আকরিক উৎপাদনে ভারতে কোন রাজ্য শীর্ষ স্থানে? লৌহ আকরিক অর্থাৎ লোহা উত্তোলন সব থেকে বেশি ভারতের ওড়িশাতে, ঠিক আছে? সম্ভবত না যদুঘর রাজস্থানে না উড়িষ্যায় একটা আছে, তাই তো? ওড়িশায়, এটা ওড়িশাতে লৌহ আকরিক উৎপন্ন হয়, ঠিক আছে? নেক্সট, চিংড়ির রেচনঙ্গ নাম কি? চিংড়ি, চিংড়ির রেচনঙ্গ নাম হচ্ছে সবুজ গ্রন্থি, আর বৃক্ক হচ্ছে আমাদের স্তন্যপায়ী প্রাণী মানে মানুষের, ঠিক আছে? নেফ্রিডিয়া কার? নেফ্রিডিয়া এটা হচ্ছে কেঁচোর, কেঁচোর রেচনঙ্গ নেফ্রিডিয়া। নেক্সট, গাড়ির ব্রেক কোন নীতির ওপর কাজ করে? গাড়ির বেগ পাস্কালের যে চাপের সূত্র আছে সেই চাপের সূত্রের ওপর নির্ভর করে, ঠিক আছে? নেক্সট হচ্ছে, প্লেইং ইট মাই ওয়ে, এটা খুবই ভালো, প্লেইং ইট মাই ওয়ে কোন ক্রীড়াবিদের আত্মজীবনী? এটা হচ্ছে সচিন তেন্ডুলকারের আত্মজীবনী, আমরা সকলেই জানি। এরপরে রিসেন্ট মানে 1 বছরের মধ্যে প্রকাশিত হলো সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী, তার নাম কি? এ সেঞ্চুরি ইজ নট এনাফ। যুবরাজ সিংয়ের আত্মজীবনীর নাম দ্য টেস্ট অফ মাই লাইফ। ওকে, নেক্সট, সমস্ত জৈব যৌগে কার্বনের যোজ্যতা কত হয়? যে কোনো জৈব যৌগে কার্বনের যোজ্যতা হয় 4, এটা মনে রাখবেন, কার্বনের যোজ্যতা হয় 4, অর্থাৎ কার্বনের 4টে হার মনে রাখলেই হবে, যেমন CH4, সেই কার্বনের গায়ে 4টে এরকম সিঙ্গল, CH, H, 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 অর্থাৎ CH4, অর্থাৎ যোজ্যতা কার্বনের 4, সিম্পল। নেক্সট, সরি, 11 কি প্রশ্নটা ছিল, জার্মানি ব্ল্যাক ফরেস্ট কি ধরনের পর্বতের উদাহরণ? তো জার্মানির ব্ল্যাক ফরেস্ট ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, আর ক্ষয়জাত পর্বত। কি উত্তর? উত্তর তো দেওয়াই আছে, স্তূপ পর্বত। নেক্সট, মানব চক্ষুর রেটিনায় যে প্রতিবিম্বের সৃষ্টি হয় সেটি কিরূপ? তো মানব চক্ষু এরকম দেখতে হয়, মানব চক্ষু এরকম দেখতে হয়, আর এই জায়গাটা থাকে তো রেটিনা, এখানে লেন্স থাকে আইরিস, এভাবে। তো কোনো বস্তুর ছবি, কোনো বস্তুর ছবি এইভাবে এসে যখন, সরি, রেটিনায় পড়ে তখন তার পুরো উল্টো দেখায়, এই বস্তুর ছবিটা, তা যদি বস্তু হয় এবং উল্টোভাবে পড়ে, অর্থাৎ এইভাবে হয়, এ কিন্তু পরিষ্কার হয়, আর এটাকে আমাদের ব্রেন মানে সোজা করে দেখায় বা সোজা করে চিনে নেয়, তাহলে এটা হবে সদ, অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যায়, আর অবশীর্ষ মানে হচ্ছে উল্টো, সেই জন্য সদ ও অবশীর্ষ, বোঝা গেছে? নেক্সট, শকাব্দ কবে থেকে চালু হয়? শকাব্দ কবে থেকে চালু হয়? এটা হচ্ছে 78 AD, এইটা AD আর BC দেওয়া যায়, আপনারা হয়তো 78 অ্যান্সারটা জেনে গেছেন,
আর এডি আর বিসি বুঝতে পারছেন না, বিসি হচ্ছে বিফোর ক্রাইস্ট অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে, কিন্তু শতাব্দ তো খ্রিস্টপূর্বাব্দে চালু হয়নি, খ্রিস্টাব্দে চালু হয়েছে অর্থাৎ খ্রিস্টের জন্মের পরে হয়েছে, সেই জন্য 78 AD, 78 BC হলে এটা খ্রিস্টপূর্বাব্দে হতো, ঠিক আছে, বিফোর ক্রাইস্ট। নেক্সট, 1773 খ্রিস্টাব্দে যখন ভারতে রেগুলেটিং অ্যাক্ট পাস হয় তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। নেক্সট, গরিবি হটাও স্লোগানটি কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তর্গত ছিল? পঞ্চম, ঠিক আছে। ফটোগ্রাফিক প্লেটে কোন রাসায়নিকটি ব্যবহার করা হয়? এটা পরীক্ষায় বারবার পড়েছে, এজিবিআর দ্রবণ, এজিবিআর অর্থাৎ সিলভার ব্রোমাইডের দ্রবণ, ঠিক আছে, এজিবিআর হচ্ছে সিলভার ব্রোমাইডের দ্রবণ। নেক্সট, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? ভার ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় পড়া, আমি বলেছি প্রার্থনা সমাজ, আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ, এগুলো পরীক্ষায় আসার জন্য মানে 99% আসার চান্স আছে, যে কোনো একটা এরকম আসবেই, তো এগুলো আপনারা ভালো করে খাতায় নোট ডাউন করে করে রাখবেন, ঠিক আছে। এর উত্তর হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। নেক্সট, সোনাই রূপাই অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সোনাই রূপাই অভয়ারণ্য হচ্ছে আসামে, ঠিক আছে। এরকমই প্রশ্ন সেম পড়েছিল আসাম থেকে, গরম পানি স্যাংচুয়ারি, তাই তো, গরম পানি স্যাংচুয়ারি পড়েছিল, ফুড এসআই বা ফায়ার অপারেটর এরকম সামনে স্টেটে কিছু এইটা এক্সামে, এই বছরেই পড়েছে, 2018 সালে পড়েছিল, এটা হবে আসাম উত্তর। নেক্সট, কোনটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র? ট্যাঙ্ক বিধ্বংসী মানে যুদ্ধের ক্ষেত্রে যে বড় বড় ট্যাঙ্কগুলো থাকে, যেগুলো কামান কামান বেরো যেখান থেকে গোলা, সেগুলো সেইটাকে সেই ট্যাঙ্ককে ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা আছে নাগের, নাগ যে ক্ষেপণাস্ত্রটা, ঠিক আছে। নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে কে দাদা সাহেব ফালকে পুরস্কার পাননি? আশা ভোঁসলেও পেয়েছেন, মৃণাল সেনও পেয়েছেন, যে একটার প্রাণও পেয়েছেন, কিন্তু অমিতাভ বচ্চন দাদা সাহেব পুরস্কার, দাদা সাহেব ফালকে পুরস্কার কিন্তু পাননি, তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কার পাননি। তো বন্ধুরা, এই 20-40টা প্রশ্ন আজকে আপনাদের ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করুন, আপনারা যদি না শেয়ার করেন তাহলে কিন্তু আমার ক্লাস করার এনার্জি থাকবে না, আপনারা শেয়ার করলে ভিউ হলে তবেই তো মানে ক্লাস করতে ইচ্ছে যাবে, তাই না? এত পরিশ্রম করে তৈরি করি, এটা নয় মানে ওয়ে থেকে করা, মানে প্র্যাকটিস সেট থেকে তোলা, কিন্তু আমি অনেক আছে যেগুলো আমি নোটস করে হাতে নোটস বানিয়ে করি, তো সেগুলো যদি ভিউ না হয় তো আমার এনার্জি আসবে না, না আপনারা বেশি করে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, তবেই তো আমি এনার্জি পাবো, আমার খাটতে ইচ্ছা করবে আপনাদের পিছনে, তাই না? যো সিম্পলি বললাম, আপনাদের বন্ধুর মতো সিম্পলি বললাম, এখানে কোনো নয় নাটক করে আপনাদের সামনে বিভিন্ন রকমভাবে সুন্দর করে বলে তাতে কোনো আমার লাভ নেই, আমি আপনাদের প্লিজ বন্ধুর মতো বললাম যে আপনারা শেয়ার করুন, তবেই তো আমি এনার্জি পাবো, একে অপরকে সাহায্য করলে তবেই না মানে আমরা আগে এগোবো। সো থ্যাংক ইউ, আশা করছি খুব ভালো লেগেছে, নেক্সট দেখা হচ্ছে অন্য ক্লাসে, থ্যাংক ইউ।